আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, অ্যাডমিশন গাইডলাইনের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই গাইডলাইনে আমরা আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজি প্রস্তুতি নিয়ে। তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তাভাবনা করছো এবং বাংলা ও ইংরেজি প্রস্তুতি নিয়ে ভয় পাচ্ছো, এই ভিডিওটি তাদের জন্যই। একদম ক্লিয়ারলি বলি, যারা এতদিন মানবিক, ব্যবসা ও বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিয়ে এসেছো, তোমাদেরকে এর জন্য আর নতুনভাবে কোনো প্রস্তুতি নিতে হবে না। এই দুইটা বিষয় সব বিশ্ববিদ্যালয়ের জন্যই সিলেবাস অলমোস্ট সেম। যতগুলো ভার্সিটি সম্ভব সব ভার্সিটির এক্স কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো ব্যাখ্যা সহ সমাধান করো, এতেই তোমাদের হয়ে যাবে। এখন সবচেয়ে সমস্যায় আছে বিজ্ঞানের স্টুডেন্টরা। তারা এতদিন গ্রুপ সাবজেক্ট পড়ে আসলেও এগুলো কখনোই পড়েনি। আবার 2 মার্ক মোটামুটি ভালো একটা মার্ক, ছেড়ে আসারও কোনো সুযোগ নেই। তোমাদের যাদের ইংলিশের বেসিকটা মোটামুটি ভালো, তোমরা কোনো প্রস্তুতি না নিলেও এখানে 20 থেকে ইজিলি তোমরা 7-8 পেয়ে যাবে। আর যাদের বেসিক একদমই ভালো না কিন্তু হালকা কিছু পড়ে 12 থেকে 15 পেতে চাও, তারা নিম্নোক্ত কাজগুলো করতে পারো, অর্থাৎ আমাদের স্ক্রিনে দেখানো কাজগুলো তোমরা করতে পারো। বাংলা প্রথম পত্র বইটা আরেকবার রিভিশন দাও, প্রতি সপ্তাহে শুক্রবার একটু একটু করে পড়লেই হয়ে যাবে, এখান থেকে মিনিমাম 3 থেকে 4 অবশ্যই পাবা। বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র থেকে সমাস, সন্ধি, কারক, শব্দ, প্রকৃতি, প্রত্যয়, পরিভাষিক শব্দ, বাগধারা, সমার্থক শব্দ, এই টপিকসগুলো একটু পড়ে নিলেই হবে। সময় না পেলে এক্স কোয়েশ্চেনগুলো পড়ে নিও। ইংরেজি এর জন্য রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সলেশন, চেঞ্জিং সেন্টেন্স, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, কারেকশন, এই টপিকসগুলো মোর দেন এনাফ। এগুলো যদি কেউ মোটামুটিভাবে পড়ে যেতে পারো তাহলে 7 থেকে 8 ইজিলি পেয়ে যাবা। এটাই তুমি শিওর থাকো যে সায়েন্সের ইউনিটে বাংলা ইংলিশ কখনোই কঠিন প্রশ্ন করবে না। জাস্ট তোমার ন্যূনতম বেসিক ধারণা আছে কি না সেটা যাচাই করার জন্য এই প্রশ্নগুলো করা হবে। আর হ্যাঁ, যারা এই দুইটাতে ভালো করবা সাথে আইসিটি দাগাবা, তাদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ হচ্ছে, তোমাদের পজিশন যদি অনেক পিছনে থাকে এবং যদি তুমি সায়েন্সের সাবজেক্ট মিস করে ফেলো তাহলে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো ইজিলি তোমরা পেয়ে যেতে পারো। তাহলে ডিরেকশন অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও, আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। তো সবার জন্য শুভকামনা রইল, পরবর্তী গাইডলাইন পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।